সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল পার চ্যানেলটিকে এবং পাশের একন টিপুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য নমস্কার বন্ধুরা টেকনিক্যাল পার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম এখানে সরকারি রাজ্য সরকারের জব এবং লেটেস্ট নিউজ সম্পর্কে সমস্ত কিছু ভিডিও করা থাকে তো যারা যারা এখনও ভিডিওটি আমার চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেলা আইকন টিপে সবার আগে লেটেস্ট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে কি ভিডিও আছে সেটা বেসরকারি সংস্থা রক্ষী নিয়োগ করতে কলেজগুলিকে নির্দেশ শিক্ষা দপ্তরের কলেজগুলিতে আর ধারণ বা রক্ষী নিয়োগ করবে না সরকার সেই দায়িত্ব পুরোপুরি ছেড়ে দেওয়া হলো কলেজ কর্তৃপক্ষের ওপরই তারা বেসরকারি নিরাপত্তা সংস্থা থেকে চারজন রক্ষীকে নিয়োগ করতে পারবে তবে রক্ষীদের টাকা দেওয়া সরকার দেবে নাকি কলেজকে দিতে হবে সেটা অবশ্য স্পষ্ট নয় গত পাঁচই অক্টোবর শিক্ষা দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত এই বিষয়টি তুলে ধরা হয়েছে শুধু রক্ষী নয় একাধিক পুরনো পদ বাতিল করে নয়া পদ তৈরি করা হয়েছে সরকারি এজেন্সি থেকে রক্ষী নিয়োগ প্রসঙ্গে অবশ্য অত্যক্ষদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে কেউ বিষয়টিকে স্বাগত জানালেও অনেকেই মনে করছেন এতে কলেজের ওপর বাড়তি আর্থিক চাপ হতে পারে জয়পুরিয়া কলেজের অধ্যক্ষ অশোক মুখোপাধ্যায় বলেন আমার মনে হচ্ছে কলেজের চাকরিতে গেট ম্যানেজমেন্ট একটা বড় দায়িত্ব সরকারের এই বিষয় সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি অন্যদিকে মনীষচন্দ্র কলেজের এক কর্তার কথায় বিজ্ঞপ্তিতে আর্থিক বিষয়টি উল্লেখ করেনি ফলে বোঝা যাচ্ছে না এই রক্ষীদের বেতন কলেজকে দিতে হবে কি না আর যদি দিতেই হয় তাহলে বাড়তি চাপ হবে কারণ কলেজের আয় খুব কম তার মধ্য থেকে চারজনের বেতন দেওয়াটা সমস্যা হতে পারে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়াতে দেখা হচ্ছে এইরকম ভিডিও নিয়ে পরের বার ধন্যবাদ